দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন এর আগে আমরা প্রোগ্রাম করেছিলাম পরিচিত মুখ। তো দর্শক, আমরা সরাসরি এই বোনের সাথে কথা বলবো, জানবো তিনি কেমন আছেন, এই বিষয়টা তুলে ধরবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে তো একটু নতুন লাগতেছেন, খুব ভালো আছেন মনে হয় না? হ্যাঁ ভালোই আছে। আপনারা যাক, ভালো। বিয়ে শাদি হয়ে গেছেন এবার? না, বিয়ে আর হয় নাই। বিয়ে হয় নাই? আচ্ছা, বিয়ে হয় নাই, তাহলে আমরা দেখি বিয়ে হয় নাই কেন। তো দর্শক, আমরা আপুর সাথে একটু কথা বলবো। তো হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ পরিবারে কে কে আছে? আমাদের বাড়ি আমার বাবা আছে, মা তো জানেন মারা গেছে। মা মারা গেছে। আর যে বোন আছে আপনি বলছিলেন, বোন কি এখন আপনার সাথে যোগাযোগ করে? বোন তো যোগাযোগ করে, বোন তো ফোন দেয় মাঝে মধ্যে। ও তো আরেকজনের সংসার করে। আমার কথা হচ্ছে, ও সংসার করে, ও যাতে স্বামীর সাথে ভালো সুখে থাকতে পারে। যখন মন চায় তখন ফোন দিলে আমি আসি, আমি তো বোনের পাশে থাকি। যেহেতু আপনার মা নাই, ওর মা বাপ বোন সবই আপনি, কিন্তু আপনি যে অভাবটা পেয়েছেন সেই অভাবটা তিনি যেন না পায়, এরকমই আপনি তার সাথে ব্যবহার করেন, এই তো? তাহলে তো অনেক কষ্ট পাবে তিনি। যাই হোক, তার পরিবারের কথা শুনছিলাম দর্শক, জীবনের গল্প। তো মুন্নি আপা, আমরা আসলে একটা গল্পে ছিলাম, সেটা হলো যে প্রবাসী দেশে এবং দেশের স্ত্রী সব মিলিয়ে আমরা একটা আলোচনা করছিলাম, তাই না? সে আলোচনাটা আসলে কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আসলে এই যে নেগেটিভ কাজগুলো করে, আসলে এতে কি সংসার ভেঙে যায় না? হ্যাঁ, সংসার তো ভেঙে যায়। এই জন্য তো বললাম যে মানুষ ভাই আর বোনের